ইন্ডিয়ান ওয়াইস স্যার সবাই ওরকম আর্লি ঘুমাতে বলে বা আর্লি উঠতেও বলে ঘুমের সাথে সবার সত্যতা কেন স্যার ভেরি গুড কোশ্চেন উত্তর দিচ্ছি দেখো আল্লাহ দিন বানিয়েছে মানুষের কাজ করার জন্য আর রাত বানিয়েছে ঘুমানোর জন্য এই ব্যাপারটা যারা বোঝে তারা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে দিনে কাজ শুরু করে দেয় এবং রাত্রেও তাড়াতাড়ি ঘুমাতে যায় আর ধরো সন্ধ্যার পর যারা সন্ধ্যার পর নিজের দিন শুরু করে আর ফিরে ভোর রাত্রে তাদের ক্ষেত্রে তারা বোকা এই কি বলেন আপনি চান্সে পেয়ে আপনি আমাকে টিজ করছেন তাই না আমি আপনাকে টিজ কেন করব আমি তো চিনি না আপনাকে চিনতে পারবো আচ্ছা উনি কে শি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার স্যার আই এম ইওর এল্ডার সিস্টার আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগলো আমার নাম কালাম আমি একজন সরকারি কর্মকর্তা অবসর সময় আমি পড়াই কিন্তু সেটা সিরিয়াসলি আচ্ছা আচ্ছা স্যার আমার সময় চলে যাচ্ছে আমার পড়াটাকে শেষ করি আচ্ছা স্যার যারা লেট করে ঘুমায় লেট করে ঘুম থেকে উঠে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় স্যার তাদের পার্শ্ব প্রতিক্রিয়া তাদের মেজাজ তো ঠিকঠিক থাকে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে হজম ভালো হওয়ার কথা না মোট কথা হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার আমি কিন্তু আপনার ভবিষ্যৎ বড়ই উজ্জ্বল দেখতে পাচ্ছি কাজেও লাগবে আর টাকাও পাবেন আপনি ওকে আপনি তো দেখছি শিক্ষকদের মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দেবে কিভাবে বলেন তো আপনার কর্মকাণ্ড দেখে মনে হয় কি আপনি এই পৃথিবীতে এসেছেন শুধুই পড়াতে আপনি তো শিক্ষকদের পেশাটাকে হালকা করে দিচ্ছেন কেমন করে একটু বলেন ভেঙে বলেন এই যে সপ্তাহের 7 দিনই আপনি পড়ান কেন ভাই এত পড়াতে হবে কেন সপ্তাহে পড়াবেন 2 দিন ঊর্ধ্বে 3 দিন একটু বেশি পড়ালে ওদের কাছে আমরা হালকা হয়ে যাই না আমাদের তো হাইট নষ্ট হয়ে যায় না না বিষয়টা আপনি যেভাবে দেখছেন অতটা পেশাগতভাবে আমি দেখি না আমি আসলে শুধু পড়াই না নিজেও পড়ি শুধু শেখাই না নিজেও শেখাই
ভাইয়া, এই সমস্ত আগের দিনের মাস্টাররা বলে গেছে, নতুন কিছু থিওরি থাকলে ওইগুলো ছাড়েন। না, ব্যাপারটা আমি এনজয় করি, ভালো লাগে, আনন্দ পাই আমি। হ্যাঁ, এনজয় করার জন্য তো ঢাকা শহরে অনেক কিছু হয়েছে, অনেকগুলো হোটেল হয়েছে। আপনি খামোখাই পড়ার মধ্যে এনজয় খুঁজেন কেন? পড়ার মধ্যে মনটা খুঁজেন কেন বলেন তো আপনি? আমার মজা যেহেতু এই জায়গায়, আমি তো এটাই করবো। না না না, এখানে মজা খোঁজা যাবে না, আপনি বুঝতে পারছেন না কেন? আমি যখন আসবো তখন আপনি আসবেন না, তা না হলে আমার আত্মার অভিশাপ লাগে, আপনি মরে যাবেন তো, বোঝেন না কেন? ভুল কথা। এক্সকিউজ মি, সমস্যা কি আপনাদের? আপনারা শহরে না কেন? আমি তো এতক্ষণ ধরে হর্ন দিচ্ছি, শুনতে পাচ্ছেন না? বলছি না, কারণ সামনে একজন আছে না, পেট পাতলা, বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্র করে দেবে। আপনি যাবেন না? সে কিন্তু গাড়ি চালাতে পারে না, কি করে পারবে? জীবনে কখনো গাড়িতে উঠেছে? সে তো হেঁটে হেঁটে চলাফেরা করে। তুমি টেনশন করো না, ছোট মানুষ তো, হয়তো কোথাও। রাত বাজে তিনটা, এখনো ফোন ধরছে না। এই সব কিছু হয়েছে তোমার জন্যে, আশকারা দিতে দিতে মেয়েটাকে লাগামহীন করে ফেলেছ। তুমি তো সারা জীবন আমার দোষে দেখতে, পারলে মেয়েটাকে বোঝাও। এখন আর সেই সময় আছে? ছোটবেলা থেকে টাইপ দিলে আজ এমন দিন দেখতে হতো না। আমি ভেবেছিলাম একটু স্বাধীনতা দেই, সবার সাথে চলো, যুগের সাথে তাল মেলাচ্ছ, কিন্তু ও যে এতটা বেড়ে যাবে আমি ভাবতেও পারিনি। কোথায় যায়, কি করে, বাসায় ফিরবে কিনা। দীপ্তিমা, আমি আর নিতে পারছি না। বাবা মা, তোমরা ঘুমিয়ে পড়ো, আপনি ঠিক সময় মতো চলে আসবে। আজ ঠাকুরটা নাচ্ছিল না, আপু আজ বাড়িতে বাসায় ফিরবে না, কাল সকাল সকাল বাড়ি ফিরবে। জানি, তুমি ঘুমাওনি কেন? তোমার যে কি অবস্থা, এত রাত জেগে জেগে তুমি গেম খেলছ? লাস্ট টেস্টটা শেষ করেই ঘুমিয়ে পড়বো, আমিও আজ থার্সডে নাইট সেলিব্রেট করছি, কাল স্কুল বন্ধ না। বাহ বাহ বাহ, ভাইটা কি হয়েছে বোনের মতো। তা বাবা, যাই হোস, বোনের মতো হোস। কেন বাবা, তুমি তো বলতে আপু খুব ভালো ছাত্রী, সবসময় ফার্স্ট, তাহলে আমি কেন আপুর মতো হবো না? যাও, শুয়ে পড়ো গিয়ে, যাও। কতদিন ওর সাথে একসাথে খাই না, আসলে মানুষের নসিব, এই নসিবকে যে মানুষ পাল্টাতে পারে না তাও কিন্তু নয়। আসলে মেয়েটা আমার এমন ছিল না, ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো ছিল, রেজাল্টও করতো ব্রিলিয়েন্ট, কিন্তু বাবা এখন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার মেয়েটার রেজাল্টও খারাপ করছে। আসলে আন্টি, ওর কজন বন্ধু বান্ধব একটু আসলে। মানে? মানে আজকে হয়তো এই সময় অন্য কোনো বাসায়, কোনো খাবার টেবিলে অন্য কোনো ছেলে মেয়ের বাবা মা তার বন্ধু বান্ধব একটু দোষেই হতে দিচ্ছে। তুমি
কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না তো। আসলে আমি বলতে চাচ্ছি বন্ধু বান্ধবীদের প্রভাব যে ছেলে মেয়ের উপর পড়ে না তা না, কিন্তু যাদের প্রভাব ছেলে মেয়ের উপর বেশি পড়া উচিত তাদের কাদের বলছি। আপনারা তো নিশ্চয়ই ভালো করে জানেন, সরি ভুল হলে মাফ করবেন। বাবা স্যারকে তোমার শুক্রবারের খাবারের কথা বললো না তো? না আজ আর মুড নেই রে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি। স্যার বলেন আপনার ছোটবেলার কি খাবারের কথা বলেন। আমরা ছিলাম সাত ভাই চার বোন, আমি সবার ছোট ছিলাম এবং আদরের ছিলাম। সেভেন প্লাস ফোর ইলেভেন, আমরা এগারো জন ভাই বোন ছিলাম। আমার বাবা শুক্রবার দিন বাজার থেকে এক কেজি গরু মাংস আনতেন, মা সেটা বেশি করে ঝোল দিয়ে বেশি করে আলু দিয়ে এমন ভাবে রাঁধতেন যাতে আমরা সবাই খেতে পারি, সবাই পেট ভরে যায়। তার মানে প্রতি শুক্রবার আপনাদের বাসার মেনু ছিল গরু, এই কারণে আপনার এই অবস্থা। কখন উঠলি তুই? তুই না করেছিস বলে তোকে ডাকিনি। মা যা শেষ হয়ে আমরা একসাথে খাই। না বাবা চলো, আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। আমি বলবো তুমি শুধু হ্যাঁ বলবে, কোনো কথা বলবে না, হবে? তুই কোনো কথা বলবি আর আমি তাতে না করব এমন কোনোদিন হয়েছে? এমন হবে না, এই কারণেই বলছি তুমি শুধু হ্যাঁ বলবা, তোমাকে কথাটা বলেই আমি আবার ঘুমাতে চলে যাবো, বিকজ আমি কাঁচা ঘুম ভেঙে চলে আসছি। তবেই হয়েছে। শোনো বাবা, তুমি নেক্সট উইকে আমাকে নতুন মডেলের একটা গাড়ি কিনে দেবে, আমার নতুন মডেলের একটা গাড়ি পছন্দ হয়েছে। আবার ইটস ফাইন। ওকে বাবা, কালকে যে তুমি বল কিনে দিতে চাইছিলে না মারে, আর বল লাগবে না। ও বাবা আরেকটা কথা, বান্টিকে নিয়ে কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। কেন? বান্টি কাকে কাকে দিয়ে যে বান্টিকে পড়াচ্ছো, কি জোর হবে? সরি বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, ও একটু এরকম। কিচ্ছু মনে করিনি আন্টি, আপনি আমাকে ডাল দেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থেকে। স্যার আহা, পড়ার সময় অন্যদিকে মনোযোগ দিতে হয় না, পড়ো। স্যার আমার ললিপপ ছিল চারটা, এখন তিনটা কেন? বিশ্বাস করো আমি ললিপপ খাই না, ললিপপ খাওয়ার অভ্যাস আমার নাই। আমি আমি খাওয়ার মধ্যে ওই একটু মুরগি মাঝে মধ্যে একটু ফলমূল খাই, ললিপপ আমি কি জন্য খাবো? ললিপপ গেল কই? আহা ঠিক আছে ঠিক আছে, তাকে নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, মনোযোগ দিয়ে পড়ো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাস তার হাঁটু জল থাকে পার হয়ে যায়। আপনার এত বড় সাহস, আপনি আমার পোর্টফোলিও ধরছেন? আপনি কত কিনতে পেলেন, কোথা থেকে পেলেন আমার পোর্টফোলিও? পাইনি, এখানে ছিল, পত্রিকা মনে করে পড়ছিলাম, ভালো লাগছিল। আপু স্যার মিথ্যা কথা বলছে, এটা এখানে ছিল না, তা আমাকে জানিয়েছে। বড়দের মধ্যে লেখাপড়া রেখে ছোটদের কথা বলতে হয় না। দেন পোর্টফোলিও। হ্যাঁ দেবো দেবো, অবশ্যই দেবো। তবে দীপ্তি, আপনাকে দেখে আমার মনে হয় যে আপনার ভেতরে প্রচুর প্রতিভা কিলবিল কিলবিল করছি, এবং এই প্রতিভার রচয়িতা সৃষ্টিকর্তা স্বয়ং। তবে এই প্রতিভা বিকশিত করার জন্য আপনার একজন সাহায্যকারী দরকার, যেটা হতে পারে আমি। আপনি আমার সাহায্যকারী হবেন? আমার? দেখো দীপ্তি, আমি যখন তোমাকে প্রাইভেট পড়াবো, এমন কায়দায় পড়াবো যে তোমার মন হয়ে যাবে বিশ্বমন, চোখ হয়ে যাবে বিশালের চোখ,
তোমার বুদ্ধির দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। এক্সকিউজ মি, আপনি এতক্ষণ আমাকে আপনি করে বলছিলেন, আপনি আমাকে এখন তুমি করে কেন বলছেন? আই এম 18 প্লাস। কি বলছো? 18 প্লাস? শাট আপ। না না, দেখি অবশ্য বোঝার কায়দা নেই। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে কবে থেকে পড়ছো? আমি আপনার মতো টিচারের কাছে পড়ব, আপনি কিভাবে ভাবলেন? দেন হর পড়ে দেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গোর পার হয়ে গড়ি, দুই ধার উঁচু তার ডালু তার পারি। সুন্দর সুন্দর, চমৎকার। এবার যদি তুই নতুন গাড়ি নিস, ট্রিটটা কিন্তু আমিই দিব। ওর মুখে আছে ফার্স্ট টাইম ট্রিটের কথা শুনলাম। আচ্ছা যাই হোক, চল আমরা ফটোশুট করি নাকি? এই রোদের মধ্যে কেউ ছবি তোলে? আপনি আমাদের কথা এতক্ষণ আরিফেতে শুনছিলেন, am I right? জি না, আমি বই পড়ছিলাম এবং মনোযোগ দিয়ে, কিন্তু আপনাদের কথার কারণে মনোযোগ দিতে পারছিলাম না, তাই আপনাদের দুই একটা কথা আমার কানের মধ্যে ঢুকে গেছে। এই আর, তবে আমার খুব ভালো লাগলো আপনি খুব সোজা সাপটা, আপনার মনের কথা আপনার ইচ্ছা আপনি অকপটে বলতে পারেন, এই গুণটা সবার থাকে না। সো এর মধ্যে আপনি অ্যাসাম্পশন করাও শুরু করে দিয়েছেন, তো আর কি কি মনে হলো আপনার? সুন্দর বখাটেদের মুখে আমি ওয়ার্ডটা অনেকবার শুনেছি। বখাটেরা প্রকৃতির সৌন্দর্য বোঝে না এবং তা নিয়ে কথা বলতেও জানে না। আমি বলতে চাইছি আজকে দিনটা সুন্দর, প্রকৃতি সুন্দর, এই আর কি। ইউ নো সামথিং, আপনি যদি আবহাওয়া পাঠ করতেন অনেক ভালো করতেন। আপনি বলতেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি দিতে পারতেন না। সুন্দর সুন্দর। আবার কি সুন্দর? সব সুন্দর, আপনি সহ। আপনার সাহস এত, জাস্ট বিকজ আপনি বান্টির টিচার বলে আজকে আপনাকে কিছু বললাম না, না হলে দেখতেন কি করতেন? আমাকে চিবিয়ে খেয়ে ফেলতেন। আমি প্রত্যেক দিন এখানে এসে বসি, বিশেষ করে ছুটির দিনে বই পড়ি, সূর্যটা ডুবে যায় তারপর চলে যাই। দিস ইজ মাই প্লেস, আমি যাবো না, আপনি যান। বাপ রে, প্রিয় শিক্ষকের দেমাক কত? না না, দেমাক না, আমি আসলে আপনার সঙ্গে যে গায়ে পড়ে কথা বলছি না, সেটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। প্লিজ আপনার গাড়িটা সুন্দর। শরীরটা ভালো লাগছে না রে। তুমি না ঘুমায় শরীর ভালো লাগছে না, তুমি এখানে বসে থাকলে কি হবে? কি হয়েছে? হয়েছে মানে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হচ্ছে? সমস্যাটা হলো এই যে আমাদের বাড়িটা, এই যে লাস্ট জরিপে আমি তখন ছিলাম না, ওই আমাদের ক্লেয়ারটেকার যে ইনফরমেশন দিয়েছে তাতে ভুল দিয়েছিল, তাতে আমার নামটাই ভুল আছে, ওটা ঠিক করাতে হবে। তো আমি চাইছি এই যে জিনিসগুলো তুই আস্তে আস্তে করতে শেখ। আমি আসতে পারি? হ্যাঁ শুনো, আসসালামু আলাইকুম। তুমি আপনি এখানে? না না, আপনি আমাকে তুমি করে বললেন, অসুবিধা নেই।
না মানে সরকারি অফিসে চাকরি করেন সেটা জানতাম, কিন্তু এত বড় চাকরি করে মানে আমি ঠিক বুঝতে পারিনি আর কি। আপনার এই বিভ্রান্তির কারণ আছে, মানে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি যেহেতু টিউশনই করি সে কারণে আপনার এটা মনে হচ্ছে। আমি তো আসলে অর্থের অভাবে টিউশনই করি না, টিউশনই করি আমার প্যাশন, ছাত্র পড়াতে আমার ভালো লাগে। তো বলেন, কোনো সমস্যা নিশ্চয়ই? হ্যাঁ, মানে ওই যে লাস্ট সিটি জরিপটা হলো না, তখন আমি দেশে ছিলাম না, আমার ক্যাটেগরি যে তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, কিন্তু সে ওই সার্ভেয়ারদের কাছে যে ইনফরমেশান দিয়েছে তাতে ভুল থেকে গেছে, আমার নামটাই ভুল ছাপা হয়েছে। ও আপনি দলিল টলিল সব তো আছে? হ্যাঁ সব ঠিক আছে, ওখানে কোনো অসুবিধা নেই, কাগজপত্র তো সব ফাইলে আছে। হ্যাঁ এই ফাইলে সব আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আশা করি কালকের মধ্যেই সমাধান করে আপনার বাসায় আমি নিয়ে যাবো। অবশ্যই, সো কাইন্ড অফ ইউ। আমি আজ তাহলে উঠি? না না, অ্যাট লিস্ট চা তো খাবেন। না আসলে আমি তো চা খাই না, খেয়েছি কিছুক্ষণ। না ঠিক আছে, তো আসি। হ্যাঁ জি, সাউন্ড আম্মুর আসতে রাত হবে, আর বাবা ফোন করেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি তো ভেবেছিলাম কোন সরকারি অফিসে ছোটখাটো চাকরি বাকরি করে, কিন্তু আজকে আমাদের জমির কাগজপত্র নিয়ে যে অফিসে গেছিলাম না, সেখানে গিয়ে দেখি উনি তো বড় অফিসার রে। মিস্টার আবুল কালাম অনেক বড় অফিসার বাবা। হ্যাঁ এত বড় নাকি আরো বড়? হ্যাঁ, আমি বললাম আমাদের সমস্যার কথা বললাম, তখন বলল যে কোনো চিন্তার কারণ নেই, ও সব ঠিকঠাক করে আমাদের বাসায় এসে দিয়ে যাবে, খুব ভালো ছিল। তারপর? তারপর আর কি, মানে আমি আরেকটা কথা ভাবছি। কি কথা বাবা? আমি ভেবেছি ওকে তোর জন্য প্রাইভেট টিউটর হিসেবে রেখে দিই, বান্টিকেও পড়াবে তোকেও পড়াবে। বাবা তুমি কি যে বলো না, ইউনিভার্সিটিতে পড়তে প্রাইভেট টিউটর লাগে নাকি? আরে মানলাম টিউটর লাগে না, কিন্তু গাইড তো লাগে। তোর যদি বড় ভাই থাকতো সে তোর গাইড হিসেবে কাজ করতো না? কালামও তেমন করবে, তোকে সব সাবজেক্টে সাজেশন দেবে, দরকার হলে পড়াবে। আরও একটা কথা আমি ভেবেছি, এই যে তুই এই যে মানে ঠিকঠাক মতো চলিস না, ও তোকে ঠিক পথে নিয়ে আসতে সাহায্য করবে। বাবা মিস্টার আবুল কালামের মতো খ্যাত একজন লোক আমাকে গাইড করবে? কি বললি বাবা? আবুল কালাম স্যারকে খ্যাত বলেছে? না মা, কাউকে এভাবে বলতে নেই, মানুষকে এভাবে বললে সে কষ্ট পায়। আর তাছাড়া তুই কালামকে ঠিক চিনতে পারিস নি। গাইডের বিষয়ে বললাম যে আমাকে গাইড করবার জন্য তুমি তো আছোই, আমার বাবা। কি আমাকে গাইড করবার জন্য তুমি আছো? তুমি সরি বাবা। আরে আমি তোকে গাইড করব কি, তুই তো আমাকে গাইড করি। কমন নাম তো হচ্ছে জাতিগত নাম। যেমন তুমি কি একজন মানুষ, আমি কি মানুষ, তাহলে দুজনের তো একই নাম, জাতি হিসেবে তুমিও মানুষ আমিও মানুষ। হ্যাঁ বান্টি, কেমন আছো তুমি? আচ্ছা আচ্ছা, ফলটা কি একটু খেতে পারি? কেন না, মানে বসে থাকবো, বোর হবো, খেলে সময়টা কাটবে। আচ্ছা খান। তাহলে মানুষ বলে ডাক দিলে সব মানুষ ছুটে আসবে। ঠিক আছে,
সে কারণে প্রত্যেকটা মানুষের আলাদা নাম দরকার। যেমন বান্টি বললে শুধু বান্টি ছুটে যাবে, হ্যাঁ, তাহলে বান্টিটা হলো একজন মানুষের প্রপার নাম বা নির্দিষ্ট নাম। ভাই আপনি শেষ করবেন কখন, একটু তাড়াতাড়ি করুন, আমি আবার ওকে পড়িয়ে একটা জরুরি কাজে চলে যাবো। হয়তো মনে হয় যে আপনি আধা ঘন্টা আগে এসেছেন, তাই নাকি? হ্যাঁ, আসলে আমি পড়ানোর ব্যাপারে খুবই সিরিয়াস, তো দেখেন আধা ঘন্টা আগে চলে আসার মধ্য দিয়ে কোনো সিরিয়াসনেস প্রকাশ পায় না, বিষয়টা পরিমিতির ব্যাপার। আপনি আধা ঘন্টা অন্য জায়গায় খুব ভালো কাজে লাগাতে পারতেন, অযথা সময়টা নষ্ট করছেন। স্যার কালকে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা বলতো? স্যার কালকে আব্বু আম্মু আপুকে বলছিল যে আপনার কাছে পড়ার কথা। আপু কি বললো? আপু বললো যে খেতের কাছে পড়বো না। তোমার আপুকে আমি কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। না সঠিক সিদ্ধান্ত নিয়েছি। দেখো একটি ক্ষেতের আশপাশ দিয়ে ঘুরলে খুব বেশি হলে সাধনা করে একটা ধানের চারা হওয়া সম্ভব, বটবৃক্ষ হওয়া সম্ভব না। শোনো, তুমি তোমার আপুকে বলবে যে আমার আমার কথা বলবে যে আমি তাকে পড়ানোর দায়িত্ব নিয়ে নেব। হ্যাঁ, হতে পারে। যাই হোক, আমরা পড়ছিলাম কি প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। আচ্ছা, এখন আমরা পড়বো। চলো উপরে যাই। না সরি কেন? অ্যাকচুয়ালি আমার অনেক ভুল ছিল, ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড সার্কেলেরও অনেক ভুল ছিল, আর আপনি আমার ভুলটা ভেঙে দিয়েছেন, এই কারণেই সরি। আমি আপনার ভুল ভেঙে দিয়েছি তো তার জন্য সরি বলবেন কেন? থ্যাঙ্কস দেবেন আমাকে? শুধু সেই কারণে না, আপনার সাথে দুর্ব্যবহারও করেছিলাম, এই কারণেও সরি। দুর্ব্যবহার আপনি আমার সঙ্গে করেছেন কারণ আপনি সেই মানসিকতার সেই সময়ের মানুষ ছিলেন, তাই? হ্যাঁ, আমি এখন এই সময়ের মানুষ, তাই সরি বলছি। আপনাকে খুব
আমার একটু লজ্জাও লাগছে। হুমায়ুন আহমেদের লেখা একটা কবিতা, খুব সম্ভবত তার নন্দিত নরকে উপন্যাসের প্রথম পৃষ্ঠায় লেখা। আমার খুব পছন্দের একটি কবিতা, লাইনগুলো সম্ভবত এরকম। বান্টি, এখন তোমাকে একটু সাধারণ জ্ঞান প্রশ্ন করে দেখবো যে তুমি কি পরিমাণ পেকেছ। হ্যাঁ, তুমি বলো তো যে দুখুমিয়া কার নাম ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন নাকি কাজী নজরুল ইসলাম? স্যার, কাজী নজরুল ইসলাম। বাহ বাহ, চমৎকার! আরে, বাংলা বিষয়ে পৃথিবীর তাবৎ জ্ঞান অলরেডি তোমার মাথায় ঢুকে গেছে। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, ছেলের পড়ালেখা কেমন চলছে? চমৎকার, আমি যেভাবে পড়াচ্ছি ফার্স্ট ডিভিশন কেউ ঠেকাতে পারবে না, শুধু ইংলিশটা নিয়ে একটু সন্দেহ আছে। স্যার, ফার্স্ট ডিভিশনের সময় চলে গেছে, এখন গোল্ডেন এ প্লাস। আরে বাবা, এই দিক দিয়ে নিয়ে ঘুরিয়ে খেলে ওটার নাম খাওয়া, আবার মনে করো সরাসরি এইভাবে খেলে আমার খাবার। ও, বুঝিয়ে দিচ্ছিলাম, সমস্যা নেই। শোনো, ছেলেকে নিয়ে তো আমি তত ভাবি না, আমার যত চিন্তা ওই মেয়েকে নিয়ে। কেন কেন আঙ্কেল, কি হয়েছে? ওনার কি জ্বর, ঠান্ডা না মাথা ব্যথা? হ্যাঁ, ওসব কিছু না, একমাত্র মেয়ের দিক দিয়ে। ও তো একটু পড়ালেখা যাই করুক, মানে ও তো একটু বকে গেছে আর কি। তো আমি বলছিলাম ওর জন্য একজন টিচার জোগাড় করে দাও, যাতে সব সাবজেক্ট পড়াবে আর ওকে যাতে লাইনে নিয়ে আসতে পারে। মেয়েকে নিয়ে বড় আমার দুঃখ, তুমি একটা টিচার জোগাড় করে দাও। এই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে কবিতাটা লিখে গেছেন, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। আপনার সামনে একজন চমৎকার শিক্ষক বসে আছে, যে কোনো মানুষের জীবন চেঞ্জ করে ফেলতে পারে। তাছাড়া ও কিন্তু নিজের থেকে আমাকে অনেকবার বলেছে, বলেছে স্যার হা করে আছেন কেন? না বাবু, বলছিলাম যে রাতারাতি এরকম একটা পরিবর্তন, মানে গ্লামার পোশাক কোথায়? গ্লামার পোশাক এগুলো কি পরেছেন? আপনার কি সমস্যা তাই বলেন আমাকে? আমি কি পড়ি না পড়ি আপনার কি দরকার? হ্যাঁ বাবা, আমি একটা কথা বলতে চাই। বল মা, বল। আমার জন্য টিচার খোঁজা লাগবে না, আমি ঠিক করে ফেলেছি আমি কার কাছে পড়ব। বলিস কি, কে? মান্টি টিচার। একটু আগে আমি আপনাকে বললাম না, একদম হাতে নাতে প্রমাণ পেয়ে গেলেন, পড়াবো পড়াবো পড়াবো, সমস্যা নেই। মা, এই বান্টির টিচার তো দুজন, একজন ও বাংলার আর একজন ইংরেজির। কালাম স্যার। হ্যাঁ, কোনজনকে তোর পছন্দ? আমি
মিস্টার কালাম ওনার কাছে করতে চাই। অর্থাৎ আঙ্কেল আমার মনে হয় কি যে ওনার ঘুম কম হয়েছে, পেটে ডিস্টার্ব, এই জন্য উলটপালট কথা বলছে। সে আপনাকে কিভাবে পড়াবে? আমি আপনাকে পড়াবো। আমি আমি বাবা আমার ডিসিশন ফাইনাল, আমি মিস্টার কালামের কাছেই পড়বো। এইটা কোনো হয় না কি এরকম? ও বাই দ্য ওয়ে, আপনি যদি বাবার মাথা বেশি খান আর বেশি ঝামেলা করেন তাহলে এবার থেকে আপনি বান্টিকেও পড়াতে পারবেন না। বুঝে ফেলেছি, আপনি এক কাজ করেন, দুটো প্যারাসিটামল খেয়ে দু ঘন্টা ঘুম দেন, ঘুম থেকে ওঠার পর আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব। পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা, দারুণ আহত বটে আজ আত্মশিরা উপশিরা, এ তীর্থে আসবে যদি ধীরে অতি পাপ রসুন্দরী, মুকুন্দরামের রক্ত মিশে আছে মাটির পায়, ছিন্ন তালপত্র ধরে এসো সেই গ্রন্থ পাঠ করি। ছাত্রের পড়ালেখা কেমন চলছে? মেধাবী, ভালো, বেশ ভালো। ভালো তো আপনাকে একটা সুযোগ দেই কালাম সাহেব, প্লিজ। দিতি তো রাজি হয়েছে, আপনার কাছে পড়তে রাজি হয়েছে। আপনি এখন কেন? এখন তো আমার পড়ানো সময়। ঠিক আছে, আপনি পড়াবেন, অসুবিধা নেই, আমি হয়তো আজকে বেশিক্ষণ পড়াবো। আপনারা দীপ্তির দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, অল সাবজেক্ট পড়িয়ে দেবো, রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন। উনি যা বলছেন ব্যাপার সেটা না, আসলে আমি পড়াতে চাইলেও পারবো না। কেন? মানে এটা ঠিক হবে না। হ্যাঁ পারবো পড়াতে, কিন্তু সেটা
বিয়ের পরে। বিয়ের পরে? হ্যাঁ, আমি আসলে আপনারা কেমন করে আমার কথাগুলো নেবেন আমি জানি না, কিন্তু কথাগুলো আমি সোজা সাপটাই বলতে চাই। আমার মনের চাওয়া আসলে এটাই, আমি দেবীকে বিয়ে করতে চাই। এখন সেটা আপনাদের অনুমতি প্রার্থনা করছি, আর দীপ্তি যদি রাজি হয় হতে পারে। এবং আমার মনে হয়েছে আমাদের মনের কথাগুলো অকপটে বলে ফেলাটাই ভালো, না বললে সেটাই অপরাধ হতো। আমি আসলে আজকে যতটা পড়াতে এসেছি তার চেয়ে একটা প্রস্তুতি আমি নিয়ে এসেছি, আসলে একটা আংটি আমি নিয়ে এসেছি, আপনারা অনুমতি দিলে। মুরব্বীর নামে খবর নাই, বংশ পরিচয় জানা নাই, নির্লজ্জের মতো একটা ছেলে আংটি নিয়ে এসে বললো আঙ্কেল আপনার মেয়েকে আংটি পরাতে চাই। এ কাজ করতে দেওয়া যাবে না আঙ্কেল, বিয়ের পর ভবিষ্যতে একটা ঝামেলা হয়ে যাবে। আরে শোনো তো, আন্টি কি শুরু? বাবা মা আমার কোনো আপত্তি নেই। জনি জনি ইয়েস পাপা, ইটিং টু গান পাপা, আর ওপেন ইওর মাউথ, হা হা হা। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.